প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের জ্বর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন প্রথমেই আমরা পরিচিত হই আজকের অতিথির সাথে ডাক্তার মোহাম্মদ সুলতান উদ্দিন উনিশশো সালের আগস্ট মাসে মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডি শিশু চিকিৎসা ও এফসিপিএস শিশু চিকিৎসা লাভ করেন বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে শিশু বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন স্বাগত জানাচ্ছি যেটি আমাদের আজকের বিষয় যে শিশুর জ্বর এবং জ্বর তো আসলে অনেক ধরনের হতে পারে অনেক রকমের হতে পারে সাধারণত কোন কোন জ্বর বা কি কারণে সেই জ্বর এসেছে এটি হতে পারে শিশুদের ক্ষেত্রে সাধারণত বাচ্চাদেরকে যখন মায়েরা শিশু চিকিৎসকের কাছে নিয়ে আসে তখন যদি জানতে চাওয়া হয় যে বাচ্চার কি অসুবিধে অধিকাংশ ক্ষেত্রে তারা বলে যে বাচ্চার জ্বর এখন জ্বর তো আসলে কোনো রোগ না এটা হলো বিভিন্ন রোগের লক্ষণ বা উপসর্গ এখন ডাক্তার সাথে জানতে চাবে যে আর লক্ষণ এই বাচ্চাটার আছে। জ্বরের সাথে তার কি পাতলা পায়খানা আছে বা জ্বরের সাথে তার কি খিচুনি হয় বা জ্বরের সাথে তার কি শ্বাসকষ্ট আসছে বা জ্বরের সাথে তার কি কাশি আসছে অথবা জ্বরের পাশাপাশি তার গায়ে গায়ে কি কোনো কালো দাগ বা লাল ফুসকুরি এই জাতীয় কোনো কিছু আছে বা কান ব্যথা গলা ব্যথা এই ধরনের কোনো লক্ষণ আছে। অথবা জ্বরের সাথে কি তার বমি হয় এই ধরনের বিভিন্ন ডাক্তার যখন আনুষঙ্গিক লক্ষণগুলো লক্ষণগুলোর মাধ্যমে ডাক্তার আন্দাজ করবে যে কি কারণে সে জরে জ্বরে আক্রান্ত হয়েছে এই জ্বরটা কি কোনো ভাইরাস জনিত না কোনো ব্যাকটেরিয়া জনিত যেমন ব্যাকটেরিয়াজনিত জ্বরের মধ্যে আমাদের দেশে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব টাইফয়েড রোগের প্রাদুর্ভাব এগুলি বেশি জ্বর এর পাশাপাশি যদি বাচ্চার ঠান্ডা কাশি শ্বাসকষ্ট এই সমস্ত লক্ষণ যদি একত্রে দেখা দেয় তাহলে হতে পারে যে বাচ্চাটা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে জ্বরের পাশাপাশি যদি বাচ্চাটার পাতলা পায়খানা থাকে বমি থাকে তাহলে বুঝতে হবে যে এই বাচ্চাটার জ্বরের কারণ হচ্ছে ডায়রিয়া যেসব রোগ জমনের দ্বারা ডায়রিয়া সৃষ্টি হয় সেই সমস্ত রোগ জমনের দ্বারা আক্রান্ত হওয়ার ফলে বাচ্চাটা জ্বর এবং ডায়রিয়াতে আক্রান্ত হয় কিছু সাধারণ ভাইরাল যে ফিভারগুলো সেটিও আমরা দেখতে পাই বাচ্চাদের মত অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা জিজ্ঞেস করি যে জ্বর ছাড়া আর কি অসুবিধা আছে তখন মায়েরা যদি বলে যে না জ্বর ছাড়া আর কোনো অসুবিধা নাই তখন আমরা হয়তো মনে করব যে এই জ্বরটা হয়তো সাধারণ কোনো ভাইরাল জ্বর হবে কারণ হলো এই জ্বরটা যদি সিরিয়াস কোনো কারণে হয়তো। তাহলে এই বাচ্চাটার অন্যান্য যে সমস্ত উপসর্গগুলি সেই উপসর্গগুলিও এই বাচ্চার মধ্যে পাওয়া যেত কিন্তু বাচ্চার মা তো কমপ্লেন করতেছে যে না তেমন কোনো প্রবলেম নাই শুধু জ্বর সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে সাধারণ ভাইরাস জনিত জ্বর কিন্তু সেটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা না করে কনফার্ম হওয়া যাবে না কারণ অনেক রোগের লক্ষ লক্ষণ বাচ্চার মধ্যে লুকে আছে হয়তো এখন প্রকাশ পায় নাই পরে প্রকাশ পেতে পারে সেই ক্ষেত্রে আমরা যদি কিছু পরীক্ষা নিরীক্ষা লিখি তাহলে পরীক্ষা নিরীক্ষা থেকে হয়তো ধরা পড়বে যে এর মধ্যে এই বাচ্চার কি জ্বরের পিছনে কোনো টাইফয়েড বা ম্যালেরিয়াশন আছে টাইফয়েড বা ম্যালেরিয়া বা চিকুনগুনিয়া বা ডেঙ্গু বা অন্য কোনো রোগে বাচ্চাটা আক্রান্ত কিনা শুধু জ্বর থেকে কিন্তু সবসময় শিওর হওয়া যাবে না যে বাচ্চাটা কোন রোগে আক্রান্ত আক্রান্ত হয়েছে আপনি বলেছেন যে কিছু কিছু শিশুদের ক্ষেত্রে জ্বরের সাথে সাথে কানের ব্যথা গলা ব্যথা থাকতে পারে তো এই যে কানের ব্যথা গলা ব্যথা হচ্ছে শিশুটির সাথে জ্বর হচ্ছে এটি আসলে এই জ্বরটা কেন মানে এই কানে ব্যথা গলা ব্যথা থেকে আসছে মানে যখন আমাদের শরীরের যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো রোগ জীবন আক্রান্ত হয় তখন সাধারণত দুই ধরনের লক্ষণ থাকে এক এক ধরনের লক্ষণ হলো জেনারেল বা সাধারণ আর এক ধরনের লক্ষণ হলো লোকাল বা স্থানীয় যেমন জেনারেল লক্ষণগুলির মধ্যে যেন যখন আমরা অসুস্থ হয়ে পড়ি বা বিশেষ করে একটা বাচ্চার যখন জ্বর হয় জ্বরের পাশাপাশি বাচ্চাটা হয়তো ঠিকমতো খাবার খেতে চাবে না বা খাবার খেলে বমি করবে বাচ্চাটার চঞ্চলতা থাকবে না চলাফার করতে চাবে না এই ধরনের ব্যথা এই ধরনের সমস্যার কথা বাচ্চাটা বলবে বাচ্চার মা বলবে আর এর সাথে কি কারণে জ্বর হয়েছে তার উপর নির্ভর করে হয়তো দেখা যাবে যে জ্বরের পাশাপাশি বাচ্চাটার গলায় ব্যথা করে তখন হয়তো আমরা গলাটা পরীক্ষা করে দেখব যে টনসিলের কোনো প্রদাহ হয়েছে কিনা আর বাচ্চা মা যদি বলে যে জ্বর হয়েছে এবং মনে হয় কানও ব্যথা করেন কানে হাত দিলে তো বাচ্চা খুব কান্নাকাটি করে তখন আমাদেরকে জ্বর মেপে দেখার পাশাপাশি কান কান গুরুত্ব সহকারে দেখতে হবে যে কানের ভিতরে কোনো পুজ হলকিনা পানি জমেছে কিনা কানের ভিতরে কোনো সংক্রমণ আছে কিনা এটা দেখতে হবে আবার যদি দেখা যায় যে জ্বর এর পাশাপাশি গায়ে কোনো ছোট ছোট দানা যে দানাগুলির মধ্যে পানি বিশিষ্ট তাহলে হয়তো আমরা মনে করব যে এটা চিকেন পক্সের কারণে জ্বরটা হয়েছে হতে পারে আবার যদি ছোট ছোট লাল লাল ফুসকুড়ি সারা শরীরে ভরে গেছে এবং জ্বর এবং কাশি তখন হয়তো আমরা বুঝতে পারব যে বাচ্চাটার হামজনিত কারণে বাচ্চাটা জ্বর হয়েছে এই জন্য জ্বরের পাশাপাশি অন্যান্য অন্যান্য লক্ষণ যখন থাকে তখন বিশেষ একটা কারণ যে জ্বর হয়েছে সেটা নির্ণয় করা যাবে আর যদি অন্যান্য লক্ষণ না থাকে তখন হয়তো আমাদেরকে পরীক্ষা নিরীক্ষার আশ্রয় নিতে হবে অথবা আমাদেরকে যদি সব পরীক্ষা নিরীক্ষা করে কোনো কারণ খুঁজে না পাওয়া যায় আর বাচ্চার শরীরে বিশেষ কোনো লক্ষণও যদি না থাকে জ্বর ছাড়া তখন আমরা মনে করবো যে এটা সাধারণ ভাইরাস জ্বর যেগুলিকে ইংরেজিতে সেলফ লিমিটিং বলে যে আসে যায় আমি এইটা নিয়ে একটু আলোচনা করতে চাই কারণ প্রচুর এরকম রোগী কিন্তু আমরা দেখি যে আসলে যেগুলো হচ্ছে সাধারণ ভাইরাল জ্বর শিশুদের মধ্যে তো এই যে যখন এই সাধারণ ভাইরাস জ্বর বা ভাইরাসগুলো অ্যাটাক করে শিশুটার দিকে বা শিশুটার যখন ভাইরাল ফিভার হয় মা বাবা কিন্তু স্বভাবতই তীব্র জ্বর দেখে আতঙ্কিত হয়ে যান তো সেক্ষেত্রে আসলে প্রাথমিক চিকিৎসা যে ডাক্তারের কাছে তো অবশ্যই যাবেন কিন্তু কিছু পরামর্শ তো আপনার সাথে দিয়ে থাকেন হয়তো ওষুধের সাথে সাথে সেগুলো কি যাতে করে জ্বরটা কিছুটা প্রশমন করা যায় জ্বর প্রশমন করার জন্য আমরা মা বাবাকে পরামর্শ দিয়ে থাকি যে কুসুম গরম পানি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত নিয়মিত মুসতে থাকবেন যতক্ষণ জ্বর একশো তার বেশি থাকবে ততক্ষণ কিছুক্ষণ পর পর বাচ্চাকে কুসুম গরম পানি দিয়ে সারা শরীর মুছতে থাকবেন কুসুম গরম পানি কুসুম গরম পানি আর এর পাশাপাশি যদি থার্মোমিটারে জ্বর একশো এক ডিগ্রি পাথার তার চেয়ে বেশি ধরা পড়ে তাহলে এর পাশাপাশি প্যারাসিটামল জাতীয় ওষুধ বাচ্চার বয়স এবং বাচ্চার শারীরিক ওজনের সাথে মিল রেখে প্যারাসিটামল জাতীয় ওষুধ বাচ্চাকে চার থেকে ছয় ঘন্টা পরপর খাওয়াতে হবে জ্বরটাকে একশো এর নিচে রাখার চেষ্টা করতে হবে এই জন্য দুইটা এই জন্য দুটা চিকিৎসা উপকারী একটা হলো স্পঞ্জ করা বা শরীর কুসুম গরম পানি দিয়ে নিয়মিত মুসতে থাকা আর কি হলো পরিমাণ মতো প্যারাসিটামল জাতীয় ওষুধ চার থেকে ছয় ঘন্টা পর পর খাওয়ানো এইভাবে জ্বরটাকে যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে হয়তো যদি সাধারণ জ্বর হয় যেগুলি ভাইরাল ফিভার বলে সেগুলি যদি হয় তাহলে হয়তো দুই দিন বা তিন দিন বা চতুর্থ দিনে আপনি সেটা প্রথমে যখন বাচ্চাকে শিশু চিকিৎসকের কাছে নিয়ে আসে মায়েরা তখন এর পিছনে অন্য কোনো কারণ কি না অন্য কোনো রোগ জীবন যেগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়ায় পড়লে যেমন ব্রেন হার্ট বা লাংস এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ছড়ায় ছড়ায় পড়লে জটিল কোনো রোগের সৃষ্টি হইতে পারে এই ধরনের কোন রোগ জীবন কি না। সেটা নিশ্চিত হওয়ার জন্য ডাক্তাররা সাধারণত কি করে কিছু পরীক্ষা নিরীক্ষার আশ্রয় নেন কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন আর পাশাপাশি মা বাবাকে আশ্বস্ত করেন যে অধিকাংশ সময় তো সাধারণ ভাইরাল ফিভার যেগুলি আপনি আপনি সেরে যায় এ এইগুলি হল বাচ্চাদের জ্বরের প্রধান কারণ অধিকাংশ ক্ষেত্রে সেই জন্য তৈরি করে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ ব্যবহার না করাই শ্রেয় বরং যদি সত্যিকারের কোনো কারণ খুঁজে পাওয়া যায় কোনো কারণ খুঁজে পাওয়া যায় সেই ক্ষেত্রে দিতে হবে এবং সেটি অবশ্যই চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তিনিই সেটি দেবেন তার পরামর্শ অনুযায়ী সেটি শুরু করতে হবে স্যার অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম আপনার কাছ থেকে আপনাকে ধন্যবাদ এবং কাছে দর্শকদেরকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম শিশুদের জ্বর এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম কিছু লক্ষণ কিছু উপসর্গ প্রতিকারের কিছু উপায় আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি বিএসসিসি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন এক এনটিভিপি ডি ডট কম এই ঠিকানায় দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে ইয়ুথ যারা তারা কিন্তু অনেক ক্রিয়েটিভ এবং তারা তাদের যে কাজগুলো করতে যায় এখানে দেখা যাচ্ছে এনার্জেটিক কিন্তু তাদের এই মানে স্কিলটাকে তাদের এনার্জিটাকে যদি আমরা প্রপার ওয়েতে পজিটিভ ওয়েতে কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু এটা তাদের জন্য এবং ন্যাশানের জন্য হার্মফুল হয়ে দাঁড়ায় আচ্ছা এবং এটাকে কাজে লাগানোর জন্যই বলা হচ্ছে যদি প্রপার ওয়েতে প্রপার গাইডেন্সে তাদেরকে যদি এই স্কিলটাকে ডেভেলপ করতে দেওয়া যায় বা এই স্কিলটা ডেভেলপ করে তাহলে অনেক প্রবলেম সলভ হয়ে যায় তাদেরকে প্রমোট করার জন্য তাদের এনার্জি এবং তাদের স্কিলটাকে তাদের কি বলবো আমি যে এখানে তাদের এফিসিয়েন্সিকে দক্ষতা দক্ষতাটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য এই দিনটাকে বিশেষভাবে পালন করা হয় প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন টিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এন টিভি পর্দায়